হযরত আবু বকর সিদ্দিক কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে আপনাদের আবু বকর সিদ্দিক ডাকতে কয় ও আল্লাহ আমি বাড়িতে যাব আল্লাহ আমার সাথে কেউ নাই গো আল্লাহ কিন্তু আমি আপনার নামে জিকির করব আর যাব আমার বন্ধুগণ আল্লাহ আল্লাহর নামে জিকির করতে করতে বাড়িতে যাবে ও বৈরে একজন ইহুদি বেটা দেখতেছেন হযরতে আবু বকর একা যাচ্ছে আমার বন্ধুগণ আমি ওয়াজ করতেছিলাম সাদিকিন আমার ভাইরা আমার আল্লাহ যে বললেন সত্যবাদীর দাম আছে আমার বন্ধুগণ ইমানদার ব্যক্তির দাম আছে একজন ভালো মানুষ একজন সত্যবাদী একজন ভালো আল্লাহ সারা রাত ঘুমাবে যেই সওয়াব হবে আর একজন গোলাম আল্লাহর বান্দা একটা মূর্খ জাহেল বান্দা ইবাদত করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী গো আপনি বলে দেন ওই জাহেল ব্যক্তির চাইতে এই যে ব্যক্তিটা ঘুমালো আমার আল্লাহর কাছে এই ব্যক্তিটাই বেশি দামি আমার বাবা আমার ভাইয়েরা এইবার হযরত আবু বকর এইবার যাচ্ছে ইহুদি বেটা পিছন দিকতে ডাক দেখ কয় এ ভাই দাঁড়া তোর সাথে আমাদের কথা আছে তুই কোথায় যাচ্ছে হযরত আবু বকর ডাক দেখ কয় কি কথা আছে বলো তুমি কি বলতে চাও আমাকে বলো এইবার আবু বকর ডাক দেখ কয় তুমি যেটা বলবা জলদি করে বলো এইবার ইহুদি বেটা কয় আবু বকর রে তোর এত বড় সাহস আমাদের এই এলাকাতে যাস এখানে একটা মন্দির আছে আমরা লাত উজ্জা সরস্বতী দুর্গা রথরুদি কালী আমরা 365টা দেব দেবীর পূজা করি আর তুমি আমাদের মন্দিরের সামনে দিয়া আমরা আমাদের ভগবানকে ডাকতেছি আমরা আমাদের প্রভুকে ডাকতেছি এই সময় তুমি এই দিক দিয়ে যাইতে যাইতে তুমি তোমার আল্লাহর নাম নিলা আমাদের পূজা নষ্ট করলা তোমাকে তো আমি ছাড় দিব না কারণ তুমি এরকম করতে পারো না তুমি এরকম যদি করো তাহলে হবে না আবু বকর কয় ভাই রে না 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 আমার রসুল বলেছেন লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন আমার বন্ধুগণ যার ধর্ম তার কাছে ভালো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না চিৎকার মেরে বলেন কথা ঠিক কি না এইবার দেখেন এই জন্য আমি তোমার ধর্ম নিয়ে বাড়াবাড়ি করিনি হিন্দু বেটা কয় না 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 তুমি এই মন্দিরের সামনে এসে আল্লাহর নামে জিকির করছো আমি তোমার বিচার করব তোমার আল্লাহ ভণ্ড আমার বন্ধুগণ আবু বকর কয় খবরদার আমার আল্লাহকে গালি দিস না বলে না তোমার নবী ভণ্ড আমার বন্ধু আবু বকর কয় তুই আমার নবীকে গালি দিস না আমি অন্যায় করেছি যত পারিস আমাকে গালি দে যত পারিস আমাকে মার আমি কিচ্ছু বল না এ মুসলমান ভাইরা রমজানকে নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করছি রে বাবা এইবার হযরত আবু বকর ডাক দে বললেন না গো না তুমি আমারে এমন করে গালাতে পারো না আমার আল্লাহকে তুমি গালি দিতে পারো না আমার নবীকে গালি দিতে পারো না তুমি যদি আর একবার আমার আল্লাহ আমার নবীকে গালি দাও আমি কথা দিলাম আমি কিন্তু সহ্য করব না আমার বন্ধুগণ আবার যখন গালি দিচ্ছিলেন নারায় তাকবীর বলে এমন জোরে একটা ঘুষি মারছে গো ইহুদি বেটা জমিনের উপর অজ্ঞান হয়ে পড়ে গেছে মুসলমানের তাকবীরের দাম আছে না নাই দেখবেন তাকবীর দিলে কিছু কিছু মুসলমানের নামধারী মুসলমানের শরীর কাঁপে ওঠে কথা কয় না কেন লিল্লাহে তাকবীর বললেই দেখবেন যে কিছু কিছু মানুষের গা জ্বলে এই তাকবীর দেশ কে কথা কয় না কথা তাকবীর দেশ কে করতে তাকবীর দিলে তো সমস্যা কি ও তাকবীর দাও যাবে না তাকবীর দিলে যে ভয় লাগে আমি 2015 সালে জামাত শিবিরের মামলায় মিথ্যা মামলায় আমি জেলখানায় ছিলাম কোথায় ছিলাম আমি জানি না ভাই আমি ওয়াজ করে বেড়াই আমার নামে মামলা হচ্ছে এখন দুলা ভাইয়েরা আসছে আমাকে নেওয়ার জন্য যেতেই হবে কথা কন না কেন ওনাদের বক্তব্য তো এইরকম ওসি স্যার আপনাকে দেখা করতে বলছে চলো আমাকে যখন দাওয়াত দিছে আমাকে যেতেই হবে যাওয়ার পরে আমাকে 14 শিখের মধ্যে ঢুকায় দিল 3 মাস থাকলাম একটানা কয় মাস আমি আল্লাহকে ডাক দেখো আল্লাহ দুনিয়াতে যা সন্নত বাকি ছিল সেটাও আদায় হলো কথা কয় না কেন খারাপ মানুষ যদি জেলখানায় যায় ওই মানুষটার কথা কিন্তু মানুষ ভুলে যায় না যদি খারাপ মানুষ চোর বাটপার শয়তান এরকম কোন মানুষ যদি জেলখানায় যায় ওই মানুষটার কথা কিন্তু মানুষ ভুলে যায় আর ভালো মানুষ জেলখানায় গেলে তার মান বাড়ে না কমে
কথা কয় না বাড়ে না কমে আজকে আমির হামজা জেলখানায় আছে বার হলে লোক হলো 1 লাখ এখন হবে 2 লাখ কথা কয় না কেন আজকে আজারি সাহেব দেশে নাই বাইরে আছে আজারি সাহেব আসলে লোক হতো 5 লাখ এখন হবে 10 লাখ তার মানে কি আল্লাহ তাদের মান বাড়ায়া দিয়েছে তো আমিও ছিলাম ভাই সেই জায়গায় আমার একটা কথা মনে হয়ে গেল আমি ওই মসজিদের দায়িত্বে ছিলাম জেলখানার ভিতরে মানে জেলখানার হুজুর আমি কয় না যেতে যাই সেটাই উটি বলে খাওয়া লাগে কথা কয় না মায়ের বাড়িতে গেলেও আন্দে খাওয়া লাগে বাপের বাড়িতে গেলেও মানে শ্বশুর বাড়িতে গেলেও আন্দা লাগে মায়ের বাড়িতে গেলেও আন্দাই লাগে তো আমি হুজুর সবাই করছে বক্তা সাহেব আছে রে আজ থেকে বক্তা সাহেব নামাজ পড়াবে তো আমি একটু ওয়াজ করতে করতেই যে আপনাদের সামনে যখন আল্লাহু আকবার জোরে কোন সুবহানাল্লাহ লিল্লাহে তাকবীর তো সবাই তখন আল্লাহু আকবার বলতো একদিন জেলার আমাকে ডেকে কয় হুজুর আমরা মাত্র 17 থেকে 18টা জেল পুলিশ থাকি তাও আবার গুলি নেই খালি লাঠি তো আপনি যখন আল্লাহু আকবার কোন আমাগো ভয় লাগে যদি দৌড় দেন গেট টেট ভাঙে হুজুর তা আমাগো তো চাকরি থাকবে না তো অতএব সব করেন সমস্যা নাই না তাকবীরটা কম দিন কথা কয় না কথা কয় না আমি বাস্তব বলছি এই যে রেকর্ড হচ্ছে এটা কিন্তু সারা বিশ্বে ছড়ে যাবে মিথ্যা কথা বলার কোনো কারণ নাই তার মানে বোঝা গেল মুসলমানের সবচাইতে বড় অস্ত্র হলো জোরে কোন কে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি আপনি বলেন শয়তানের কিন্তু কোনো যায় আসে না কথা বুঝতে পেরেছেন কি হবে আপনাদের সওয়াব হবে সুবহানাল্লাহ বললে সওয়াব হবে আলহামদুলিল্লাহ বললেও কিন্তু শয়তানের কিন্তু যখন বলবেন আল্লাহু আকবার শয়তান বায়ু ছাড়তে ছাড়তে দৌড় দেয় কারণ শয়তান কয় আল্লাহর নাম সহ্য করা কষ্ট হচ্ছে আপনাদের আলোচনা কতক্ষণ চলবে বাবা কষ্ট হচ্ছে না আপনাদের এই জিনিসটা আমি প্রায় দেখি রাজশাহীর মানুষ আপনারা এই বিশেষ করে বাগমারা থানার মানুষেরা খুব সুন্দর ওয়াজ শুনে কেমন করে রাত 12টায় বক্তা প্রধানক তুলে দেন দুটা বন্ধু থাকেন আমি অবাক হয়ে যাই যে অন্যান্য জেলায় আমাদের ওয়াজ শেষ আর এখানে শুরু আল্লাহ আপনাদেরকে কবুল করুক সবাই আমিন তো জোরে বলেন আমিন বাবা ওয়াজ শুনে করবেন কি যদি না মানেন মানতে হবে একটা কথা মেনে নেন আল্লাহ আমাদেরকে সবাইকে হেদায়েত দিবে সবাই বলেন আল্লাহুম্মা আমিন আবু বকর নাকবে কয় এ বেটা যা মামলা লাগালে লাগা এখানে অনেক যুবক আছে নামাজ না পড়লে কি হবে যদি আল্লাহ এবং তার রসুলকে গালি দেয় অনেক মানুষ আছে সহ্য করতে পারবে না কথা বুঝে থাকলে বলেন ঠিক কি না এবার বন্ধুগণ আমি নামাজ পড়ি না ভালো কথা আমি রোজা করি না ভালো কথা কিন্তু আমার পরিচয় কি অথচ নামাজ না পড়লে কিন্তু মুসলমান থাকে নামাজি মুসলমানের পরিচয় মসজিদে যখন আজান হবে দেখবেন যে শয়তানেরা মসজিদ থেকে পালাবে হাট বাজারে যায় দেখবেন যে মসজিদের সামনে অনেক ভিড় যখন আজান হয় তখন আর থাকে না পড়ে যায় পালায় পালায় অথচ আল্লাহ রসুলের সাহাবী ডাক দিয়ে বলতেছেন হযরতে বিল্লাল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ حي على الصلاة আর আপনি আমি নামাজ থেকে দূরায় 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 ইন্না সালাত তানহা আনিল ফাশাই ওয়াল মুনকার মানুষকে আমি বলে দেই নামাজ না পড়া পর্যন্ত তুই ভালো হবাবি না রে অনেক কয় হুজুর আমরা ভালো আগে হই তারপর নামাজ পড়ব কেরা তো নামাজই তো ভালো করবে কথা কয় না কেন নামাজ ছাড়া তুই ভালো হইব কেমনে নামাজ ছাড়া ভালো হওয়া যাবে আবু বকর বললেন যা তুই কই যাবি চলে যাব আমার কোন আফসোস নাই আবু বকর বাড়িতে চলে গেছে এই চারজন ব্যক্তি দৌড় দিছে আবু জেহেলের কাছে আমার বন্ধুগণ বলেন তো আবু জেহেল নবীর শত্রু না বন্ধু
ও ওয়াইরে আবু জেহেল কিন্তু নবীর বন্ধু ছিল ততদিন যতদিন আবু জেহেলের সাথে মুহাম্মদের কোনো সম্পর্ক ভালো ছিল যতদিন পর্যন্ত সে কালেমার দাওয়াত দেয়নি আল্লাহর নবী যখন কালেমার দাওয়াত দিতে লাগলো যেই দিন বলেছিলেন প্রথম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে বলেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই দিন থেকে কালেমার দাওয়াত শুরু হয়েছে ওই দিন থেকে নবীর সাথে শত্রুতা শুরু হয়েছে ওই দিন থেকে আবু জেহেল বললেন বাপরে বাপ কি করা যায় 1 লাখ প্রতান্তরী 2,24,000 পয়গম্বর এই কালেমার জন্য জিহাদ করেছে আমার নবী যেই দিন কালেমার দাওয়াত দিয়েছে আবু জেহেল কই বাইরে আমাদের ধর্মের সাথে বিরোধিতা শুরু করেছে আব্দুল্লাহর ইতিম বেটা আব্দুল্লাহ তো মারা গেছে আব্দুল্লাহর একটা সন্তান আমাদের সাথে বিরোধিতা শুরু করে দিয়েছি আমরা যে মানতে পারি না আমাদের কাবা শরীফে তখন মূর্তি ছিল ভাইরা আমার বন্ধুগণ আমি কাবা শরীফে গিয়েছি গিলাপ ধরে কান্না করেছি খালাস কাবা শরীফের গিলাপ ধরার পরে আসওয়াদ পাথরে যখন চুমু দিতে গেছি চুমু দেওয়ার পরে আমি অপলকের তাকায় ছিলাম আর ভাবছিলাম মাওলা গো এই ঘরটার মধ্যে আবু জেহেলের বংশ পাঁচজন নেতা বলে ওই ঘরের মধ্যে শয়তানেরা আমার বন্ধু লাত উজ্জা সরস্বতী দুর্গা আমার বন্ধুগণ 365টা দেবদেবী রেখেছিল মাওলা রে তোমার ঘরে দেবদেবী রেখেছিল আমার নবী সেই ঘরটাকে পরিষ্কার করলো আবু বকর ওমর ওসমান তার সঙ্গে ছিল এবং হযরত বিল্লাল সেই মসজিদে আদান দিল আমার বন্ধু আল্লাহ পাক কয় এ দুনিয়ার মানুষ শুধু নামাজ পড়লে হবে না নামাজ পড়ার জায়গাতে পরিবর্তন করতে হবে নামাজ পড়ার জায়গাটাকে যদি তুমি পবিত্র করতে পারো আমার রাসূলের আমলে জিহাদ ছিল আমার রাসূলের আমলে যুদ্ধ ছিল আমার রাসূলের আমলে বদর ছিল আমার রাসূলের আমলে খন্দক ছিল কথা কন আজকে কিন্তু জিহাদ নাই আজকে খন্দক নাই আজকে বদর নাই তবে আজকে আবু জেহেলের উত্তরসূরিরা আছে এই আবু জেহেলের উত্তরসূরিদেরকে যদি আপনারা কোরআন দিয়া হেফাজত করতে পারেন তাদেরকে প্রতিহিত করতে পারেন খোদার কসম করে বললাম আমার আল্লাহ সেই দিন শহীদদের সাথে আপনি আমার জান্নাত দিয়ে দিবি জান্নাত যাওয়া যদি চান তাহলে কোরআনের মধ্যে থাকতে হবে কথা কন কথা কন কোরআন ছাড়া জান্নাতে কেউ নিয়ে যেতে পারবে না এ মুসলমান ভাইয়েরা আবু জেহেল এবার কয় কি ব্যাপার তোদের কে মারল ওই চারজন ব্যক্তি ডাকবে কয় নেতা গো নবীর সাহাবী আবু বকর আমাদেরকে মারছে আবু জেহেল বললে তাহলে চ তাড়াতাড়ি চ তখন রাষ্ট্রনায়ক হলো বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কেবল সবে মক্কা বিজয় হয়ে গেছে নবীর কাছে চলে গেল আমার নবীর কাছে গিয়ে বলতেছেন আবু জেহেল এই মুহাম্মদ রে কি শুরু করলা তুমি দেশ পেয়েছো বলে বকের বললোক না তোমার সাহাবী আমার লোকগুলোকে মেরেছে যখন তখন মারবে এটা তো আমরা সহ্য করতে পারবো না আল্লাহর নবী বললেন আবু জেহেল রে কি হয়েছে তুমি আমারে সত্য কথা বলো এইবার আবু জেহেল ডাক দে কয় মুহাম্মদ রে তোমার সাহাবী আমার এই লোকটাকে ধরে মারছে কেন মারছে কথা বলতে পারবো না তবে অন্যায়ভাবে মারছে আমার বন্ধুগণ বললেন ঠিক আছে তোমার মামলা আমার দায়ের করলাম তোমার মামলা আমি নিয়ে নিলাম কারণ আমি রাহমাতাল্লিল আলামিন আল্লাহ ডাক দি কয় নবী গো কতগুলো পরীক্ষার মধ্যে এটা একটা পরীক্ষা আপনি কখনো নিজের পক্ষ নেবেন না আপনাকে নিজের পক্ষ নেওয়া যাবে না অন্যায় বিচার করা যাবে না আপনাকে সঠিক বিচার করা লাগবে হোক না সেই ইহুদি হোক না আপনি মুসলমান কারণ ইহুদি আর মুসলমানের বিচার হবে এই বিচারে সঠিক তথ্য দিতে হবে কারণ আপনি হলেন রাহমাতাল্লিল আলামিন শেল্টার লওয়া যাবে কিন্তু আমাদের এলাকায় শেল্টার চলে চলে না যদি মেম্বারের লোক হয় পার্টির লোক হয় তাহলে বিচার কথা কয় না কথা কয় না যদি চেয়ারম্যানের মানুষ হয় তাহলে হবে না আরে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান
যে যেই হোক না কেন আমাদের কারো সাথে বিরোধিতা নাই আছে বিরোধিতা কার সাথে যারা ইসলামকে নিয়ে তামাশা করে যারা ইসলামের বিপক্ষে বলে সত্য কথা বলতে গেলে কি বলবো আজকে দেখেন সমাজের এমন অবস্থা যেগুলা জটিল জটিল কথা সেগুলা আমরা বলি না পর্দা করা লাগবে এই ওয়াজগুলা করি না হজ করা লাগবে অর্থ থাকলে এটা বলি না যাকাত দিতে হবে এটা বলি না আরে যাকাত তুমি আদায় যদি না করো ওশর যদি তুমি আদায় না করো তাহলে তোমার তো কোন ইবাদতই কাজে আসবে না আসবে যাকাত দেন আপনারা এই যে চিলিপ দিচ্ছেন কি দিচ্ছেন টাকা দিয়ে চিলিপ দিচ্ছেন কি চান ইন্নামাল আমাল বিনিয়ত এই যে সেদিন আসছিলাম এক লোক করছে হুজুর মারহাবা কোন না হলে টাকা দিবেন না আরে তুমি কি মারহাবা চাও না আল্লাহর সন্তুষ্টি চাও কথা কয় না তুমি কার সন্তুষ্টি চাও তাহলে তুমি মারহাবা বলতে বলো কেন বৃষ্টি চলে এসেছে কষ্ট হচ্ছে আপনাদের কি বৃষ্টির জন্য চলে যাবেন নাকি সম্মানিত ভাইরা এই ঈমানের পরীক্ষা জোরে আলে দাও দৌড় দিও এখন দেব না যদি জোরে আসে দৌড় দিও আল্লাহর কাছে ডাক দেখো আল্লাহ বৃষ্টি থাম কোরআনের কথা হয় আল্লাহ তোর বৃষ্টি তুই থামাতে হবে কথা কয় না কেমন যার ভয় আছে তে যাচ্ছে আরে বৃষ্টি হলে সমস্যা কি মসজিদ তো আছে না নাই মসজিদেও বৃষ্টি হবে এরকম বৃষ্টি শুরু হয়েছিল আপনাদের মক্তবে যে ওদের ইয়াকে আসছিলাম একটু পরে কিন্তু বৃষ্টি থেমে গেছিল একটু ঈমান নিয়ে বলেন তাকবীর দেন লিল্লাহে তাকবীর আমার বের আমার বন্ধুগণ আল্লাহর নবী আবু বকরকে ডাকলেন আবু বকর চলে আসলেন আসার পরে আবু বকরকে বলছেন আবু বকর রে তুমি কি মারছো বলি ইয়া রাসূলুল্লাহ কাকে মারছি কো তুমি ইহুদি বেটাটাকে মারছো আবু বকর বললেন ইয়েস হ্যাঁ হুজুর আমি ওরে মারছি এর নামই তো সত্যবাদী আমার বন্ধুগণ আপনারা ফেসবুকে দেখতেন যুবকরা আসলে বাবা তোমরা দেখতেছ একটা গান নিয়ে আমাদের সমাজের তুলফার হয়ে গেল এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি এরকম একটা গান আছে আমার বন্ধুগণ এটাই তো তার প্রমাণ কারণ মুসলমান জীবন দিতে রাজি আছে রে মিথ্যা বলতে রাজি নাই মুসলমান এই জীবনটা দিতে রাজি আছে কিন্তু মানুষের কাছে মাথা নত করতে রাজি না আবু বকর ডাক দে কয় ইয়া রাসূলুল্লাহ বিমারসি আবু জাহল কয় প্রমাণ হইছে নবী কয় হ্যাঁ কিন্তু সাক্ষী লাগবে বিচার করতে গেলে সাক্ষী লাগবে কিনা সাক্ষীগুলো অর্জিন আল্লাহ ডুপ্লিকেট কথা কয় না কেন সাক্ষীগুলো কি লাগবে অরিজিনাল না ডুপ্লিকেট সাক্ষী লাগবে অরিজিনাল কিন্তু অরিজিনাল সাক্ষী কোথায় পাবে আল্লাহর রাসূল বললেন তোমার পক্ষে সাক্ষী কে আল্লাহর রাসূলের কথা শুনে মনে হলো তোমার পক্ষে সাক্ষীগুলো দিলেই বেচানো হবে আবু বকরের পক্ষে তো কোনো সাক্ষী আবু বকর তখন কে ছিল আবু বকরের সাথে কে ছিল এইবার তিনটা সাক্ষী দিল ইহুদি বেটারা আমরা দেখেছি ইহুদিকে মারছে এটা আমরা দেখছি আবু বকরকে আল্লাহর নবী ডাক দে কয় আবু বকর রে তোমার সাক্ষী তুমি বলো তোমার সাথে কি কেউ ছিল আবু বকর বললেন অবশ্যই ছিল আমারও সাক্ষী আছে যেই সাক্ষীর নাম হলো রব্বি আল্লাহ আবু জেল কয় তোর আল্লাহ কতক্ষণ আসবে কখন সাক্ষী দিবে বিচার কাম ফতে কথা কন না কেন আল্লাহ সাক্ষী দিতে পারে কিনা আরো জোরে কন পারে কিনা আল্লাহ বললেন নবী গো আপনি দেরি করেন এত চিন্তা নাই আপনি এত চিন্তা করেন কেন কারণ আমি তো তাকে সাক্ষী দিয়ে দেব ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফি ওয়াল জুউ'ই ওয়াস-সিমিনাল আমওয়াল ওয়া আনফুসিস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাহ বললেন বান্দারে তোমারে আমি পরীক্ষা করব কিছু ক্ষুধা দিয়া কিছু তৃষ্ণা দিয়া কিছু খাবার দিয়া তোমার সন্তান দিয়া তোমার সন্ততি দিয়া খবরদার বান্দা হতাশ হওয়ার কিছু নাই কারণ আমি আল্লাহ তোমারে পরীক্ষা করতেছি আর তুমি যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো তুমি যদি পরীক্ষায় ভালো কিছু অর্জন করতে পারো আমি আল্লাহ কথা দিলাম তোমার জন্য বিশাল জান্নাত রয়ে গেছে আল্লাহ কিন্তু পরীক্ষা করতেছে কি দিয়া
কথা কয় না কেমন আরো জোরে যারা উঠে যাচ্ছে আল্লাহ করছে হসে আল্লাহ কয় যা বৃষ্টি থেকে যাচ্ছিস না যা আল্লাহ কয় তোরে পরীক্ষা করো মম সামান্য বৃষ্টি থেকে তুই দৌড় দিবি আল্লাহ বললেন না দৌড় দিস না তুই কি বলবি আল্লাহ কোরআন শরীফের মধ্যে শিখে দিচ্ছে আপনাদের ইমাম আছে পরের আয়াতে বলতেছে হুজুরের কাছে জিজ্ঞেস করেন আল্লাহ বললেন আল্লাযীনা ইযা আসবাতুহুম মুসিবাতু ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ কয় বান্দারে বল যা কিছু হয় আমার আল্লাহর পক্ষ থেকে হয় আমি আল্লাহ খুশি হয়ে তোর উপরে আমার রহমত গুলো বরকত গুলো ঢেলে দেব এ বান্দারা এখানেই থাক আমার আল্লাহ সাক্ষী দিবে কিন্তু আমি সত্যবাদীদের যে জয় হয় আর একটা কথা বলে আমি আপনাদেরকে এখান থেকে বিদায় দেব কিন্তু বাবা তার আগে জানতে চাচ্ছি আপনাদের কি কষ্ট হচ্ছে আপনারা কি আমাকে আধা ঘন্টা টাইম দেবেন ভাইজান বেশি ডিস্টার্ব করব না আর মাত্র আধা ঘন্টা আলোচনা করব এই আধা ঘন্টার পর আপনারা থাকলে থাকবেন না থাকলে চলে যাবেন কোনো সমস্যা নাই কিন্তু আমি দেখতে চাই কোন কোন ভাই এই আধা ঘন্টা সময় দিবেন না তারা একটু হাত তোলেন দিবেন দিবেন সবাই দিবেন তাহলে একটু হাতটা খাড়া করেন লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর হাত নাম হ্যাঁ তাকবীর দেন লিল্লাহে তাকবীর হযরত আবু বকর বিচার হলো শুরু আল্লাহ রাব্বুল আলামিন কয় আবু বকরি ভয় নেই কারণ তোর বিচারের সাক্ষী হবো আমি আল্লাহ নিজে আল্লাহ নবী বিচারের ফয়সালা দেয় কারণ কোরআন শরীফের মধ্যে এসছে বিচার যদি করো মারের বদলে মার হত্যার বদলে হত্যা কতলের বদলে কতল আমার বন্ধুগণ যেমনে মারবে তেমনে মারতে হবে এই বিচারের রায় হয়ে গেল হযরত ওমর কয় নবী গো একটা ইহুদি আবু বকরকে মারবে এটা শুনে আমরা তো সহ্য করতে পারবো না কিন্তু আবু বকরের মারবে ওই ইহুদি বেটা কয় আমি মারবো কথা ঠিক কিন্তু আবু বকরের দুইটা হাত ধরতে হবে ওমর এক হাত ধরবে ওসমান এক হাত ধরবে আমার বন্ধুগণ কত বড় কঠিন দুই সাহাবি দুইটা হাত ধরবে আর ইহুদি তার গালে থাপ্পড় লাগাবে নাউজুবিল্লাহ কন আমেরা ওমর ডাকতে কয় আল্লাহ গো ও দয়ার নবীটা কেমন বিচার হয় হিন্দু মানুষ আজকে মারবে ইহুদিরা আজকে মুসলমানকে মারবে এইটা মেনে নেওয়া যায় না আমার বৈরা রে নবী ওমরকে ডাকতে বলে ওমর রে আমি তোমার নবী বলেছি যা তুমি তাই করো কারণ আমি বলেছি তুমি হাত ধরবা ইহুদি বেটা মারবে আল্লাহ যদি তার সাক্ষী হয় তাহলে অবশ্যই আবু বকরের পক্ষে আল্লাহ সাক্ষী দিবি এক পা দুই পা করে যাচ্ছে মারার জন্য যাচ্ছে মারতে মারতে মারার জন্য যখন মারার প্রস্তুতি নিয়ে যাবে এমন টাইমে ইহুদি বেটা এই এমন একটা জোরে থাপ্পড় লাগাবে থাপ্পড়ের কেবল প্রস্তুতি নিয়েছি আবু বকরের গাল বরাবর গেছে হযরত ওমর চক্ষু বন্ধ করেছেন হযরত ওমর চক্ষু বন্ধ করার পর ওসমানও চক্ষু বন্ধ করেছে লজ্জায় মাথা নয়ে দিয়েছে আবু বকর যে ইহুদির মতো লোকটা আমাকে মারবে মিথ্যা বিচারের রায় হয়ে যাচ্ছে কিন্তু নবী বলছেন আল্লাহ আজকে তুমি আবু বকরের পক্ষে যদি আবু বকরের পক্ষে তুমি থাকো তাহলে আজকের বিচারের রায় আল্লাহ তোমাকেই দেওয়া লাগবে আল্লাহ ডাক দে কয় জিব্রাইল দৌড় দে জিব্রাইল এসে ওই ইহুদি বেটার শরীরটাকে পাথর বানায় দিস কথা কয় না জোরে কোন আল্লাহু আকবার যেই পাথর বানায় দিছে চর আর যায় না শরীরও নড়ে না গলা পর্যন্ত হাত পর্যন্ত পাথর বানায় দিস পাথর বানানোর পরে হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি ব্যাপার মারো তুমি থাপ্পড় কেন মারতেছ না কারণটা কি বলছি ইয়া রাসূলুল্লাহ
আমি ভুল করেছি আমি বুঝতে পেরেছি আবু বকর আমারে মারে নাই আমি আবু বকরকে ডিস্টার্ব করেছি আমি আবু বকরকে বলেছিলাম তোমার নবী খ মতখর তোমার নবী খারাপ তোমার আল্লাহ খারাপ তুমি খারাপ এরকম করে উত্তরটা করেছিলাম আবু বকর আমারে তিনবার বলেছিল এরকম করো না কারণ এরকম করলে কিন্তু আমি সহ্য করব না মুসলমান ভাইরে এ বন্ধুগণ আজকে আল্লাহ আমারে পাথর বানায় দিছে নবী আপনি আল্লাহর কাছে দোয়া করেন আমার ভুল হয়ে গেছে আমি আর জীবনে মানুষের বিরুদ্ধে মিথ্যা বলবো না আমার বন্ধুগণ রহমতের নবী দোয়া করে দিলেন চারজন হিন্দু সহ আবু জেহেল সেখান থেকে চলে যাবে সবাইকে ডাকতেছে কিন্তু কেউ যায় না চারজন হিন্দু আল্লাহর নবীকে ডাকতে কয় নবী গো আমরা বুঝে গেছি ওই আল্লাহর ক্ষমতা সম্পর্কে ওই আল্লাহ আছে ওই আল্লাহর ক্ষমতা আছে দয়া করে আপনি আমাদেরকে কালিমা তুয়বা পড়ে মুসলমান বানানি ওয়ালা তাকুলু লিমান কতলু ফি সাবিলিল্লাহ আল্লাহ রাস্তায় যারা থাকে আল্লাহ তাদেরকে মিছু বলে না কারণ তোমরা তো জানো না ওরা মরে না আল্লাহ ওদের করুণটাকে জিন্দা করে রাখে রাখে এই জন্যই তো আল্লাহ বললেন সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও সদিকিন হও কারণ একটা মুসলমান মুমিন কখনো মিথ্যা কথা বলবে না একজন মুমিন সর্বদা সত্য কথা বলবে এই জন্য আল্লাহ পাক বললেন কোরআন শরীফের মধ্যে বলেছেন আল্লাহ সুন্দর করে বললেন আবসারিহিম গিশাওয়াতু ওয়ালাহুম আযাবুন আযীম ওরা মিথ্যা বললে কেউ দেখে না কেউ জানে না কিন্তু আমি আল্লাহ নোট করে রাখি আর এদের জন্যই আমি অনন্তকাল আযাবের ব্যবস্থা করেছি চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ আল্লাহ আমাদেরকে হায়াতে যতদিন বেঁচে থাকবো সত্যবাদী হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দেখ রমজান মাসে রোজা করার তৌফিক দেখ মসজিদে ইফতারি মাহফিলের আয়োজন করার তৌফিক দেখ গরিব মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়ার তৌফিক দেখ সবাই বলেন আমিন একটু জোরে বলেন আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মোহাম্মদ আলা আলী মোহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুল মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মোহাম্মদ আলা আলী মোহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুল মাজিদ আল্লাহুম্মা আমিন জীবনের শেষ মোনাজাত হিসাবে হাউসে মোহাম্মদ আর একবার চিৎকার মেরে বলি আল্লাহুম্মা আমিন রব্বানা آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الله رب العالمين تكاتك كوتي بوي غنغر بندق لأي كتري توهي الله مغرب سكينيا اسكي فجر راك پر جنتو صوبي صدق تحجت وقت پر جنتو الله شبائي ملي تمر قرآن بغ حدث رقطة قلوس ربان قلام الله آرام ارغم آرام قرم আল্লাহ আমাদের মধ্যে যার যা ভুল ত্রুটি আছে ক্ষমা করে দেন ক্ষমা করে দিয়ে হাদিয়া টুকুন সোনান মদিনা বিশ্ব নবী রওজা বাবরকে পৌঁছে দিন আল্লাহ রাব্বুল আলামিন খাস করে আজকের এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ এই মাহফিলের মাইকের আওয়াজ যত দূর যায় যত কবর আছে সমস্ত কবরে আজকের সাবর সানি টুকুন পৌঁছে দাও আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলে যারা দান করেছে যে যা করলো টাকা দিয়া পয়সা দিয়া ধান দিয়া রসুন দিয়া গম দিয়া আল্লাহ যে যা দ্রব্য দিয়েছে মাওলা বাউলা প্রত্যেকের দানগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ প্রত্যেকের মনের আশা বাসা তুমি পূরণ করে দাও আল্লাহ আল্লাহ গো আসমানের বেলা আসমানে উঠে নাও জমিনের বেলা জমিনে ডাবায় দাও মাবুদ সামনে রমজান উকি দেয় আল্লাহ আমাদের রমজান পর্যন্ত হ্যাঁ দিতে দাও
আল্লাহ কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে কত আপনজন দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ আল্লাহ প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও মাবুদ গো আমরা যারা আমিন আমিন বলছি অনেকের আব্বা নাই অনেকের আম্মা নাই আমাদের আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও যারা বেঁচে আছে আল্লাহ তাদের হায়াতে ইবাদত করো মাওলা মাওলা গো এই যুবকগুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ আমি বলেছি যারা নয়জন ব্যক্তি ডেকোটার বা মাইকের খরচ দেবে আল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তারা আমাকে হেল্প করলো আমার কথা সম্মানে নবীর ইজ্জতে আল্লাহ যারা আজকে এই 9000 টাকা দান করেছে আল্লাহ প্রত্যেকের দোয়া যা যা মনে মনে বাসনা আছে আল্লাহ সমস্ত বাসনা কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ মাইকালা ভাইকে জোর করে নিয়েছে 100 টাকা আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও মাবুদ গো আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সেক্রেটারি মহোদয় মসজিদের সভাপতি সেক্রেটারি ম্যানেজিং সদস্য আল্লাহ যে যা আছে আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে আমার ভাই এই এলাকার কৃতি সন্তান বকুলকে সারা বাংলাদেশের জন্য তুমি বিশাল তাফসীর কারক হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ অনেক মহব্বতের মানুষ আছে যারা আমার ওয়াজ শোনার জন্য এসেছে আল্লাহ আল্লাহ এই মহব্বতী মানুষগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ রাব্বুল আলামিন খাস করে দয়া করে মায়া করে পর্দার আড়ালে মা এবং বোনেরা আছে আল্লাহ আমার মা বোনকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ গো দয়া করে আজকের এই মাহফিল আমাদের কামচের ময়দানে নাজাতের জারিয়া বানা দিও মাওলা ও দয়াময় আল্লাহ অনেকে অনেক দূর থেকে আমরা এসেছি আল্লাহ সহি সালামতে বাড়িতে পৌঁছার তৌফিক দাও মাবুদ ও দয়ার আল্লাহ রমজান মাসের পরিপূর্ণ রোজা রাখার তৌফিক দাও তারাবি আদায় করার তৌফিক দাও ইফতারি সেরি গুলো আমাদের পক্ষ থেকে কবুল করে নিও আল্লাহ মাবুদ গো যতক্ষণ রাত দিন থেকে রাত হয় রাত থেকে দিন হয় আল্লাহ তোমার শুকরিয়া আদায় করে শেষ হবে না মাবুদ গো তোমার কাছে আর জি জানাই আমাদের তো একদিন মৃত্যু হবে ওই দিনটা শুক্রবার দিও আল্লাহ অথবা রমজান মাসের যে কোনো দিন আমাদের মৃত্যু দিও মাওলা মাওলা ও দয়াময় প্রভু আজকে যা আলোচনা হলো এই আলোচনাগুলো আমাদের জিন্দগিতে আমল করার তৌফিক দিও সাদিকিন হে দুনিয়াতে বাঁচার তৌফিক দিও আল্লাহ আল্লাহ খাস করে দয়া করে তোমার অপরিসীম দয়া দিয়া আমাদের বিবি আমাদের বাচ্চা আমাদের সন্তান আল্লাহ আমার সন্তানগুলোকে তুমি কবুল করে নাও আমার আব্দুল্লাহকে কবুল করে নিও আল্লাহ আমার আব্দুর রহমানকে তুমি কবুল করে নিও আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে সুস্থ হায়াতে জিন্দগিতে বেঁচে থাকার তৌফিক দাও ওকুর রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা ওকুর রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দিও সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাত আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আয় আল্লাহ এই মসজিদের ইমাম সাহেবকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আজকে মুয়াজ্জিম সাহেব বিদায় নিয়েছে অনেক দিন পরে অবসরে চলে গেল এই মুয়াজ্জিম সাহেবকেও তুমি মৃত্যু পর্যন্ত ইমানের উপর থাকার তৌফিক দিও রব্বানা ফাগফির লানা জুনুবানা কাফফারান্না সিয়াতিমা ওয়ালা আবরা সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাত আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়া জাল আখিরাতি কালিমাতিন ইনদাল মাউতি বাকিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।